আল্লাহ রাব্বুল আলামিন তার কালামুল্লাহ শরীফের মধ্যে মুমিনের অনেকগুলো গুণাগুণ তিনি বলেছেন, অনেকগুলো গুণাগুণের মধ্যে অনেকগুলো গুণ আল্লাহ পাক বলেছেন। আল্লাহ পাক বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন। আল্লাহ পাক বলেন, নিশ্চয় যারা মুমিন যারা ঈমানদার তারা সফল কাম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তো মুমিন কারা? মুমিনের অনেকগুলা গুণাগুণ আছে, অনেকগুলা গুণাগুণের মধ্যে আল্লাহ পাক অনেকগুলা গুণাগুণ বলেছেন পুরা কোরআনুল কারীমের মধ্যে। অনেকগুলা গুণ মুমিনের, অনেকগুলা গুণ আল্লাহ পাক বলেছেন। এদের মধ্যে এক নাম্বার গুণ হিসেবে আল্লাহ পাক বলেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন। মুমিন তো তারা যারা খুশুখুজুর সাথে নামাজ আদায় করে, নামাজের মধ্যে খুশুখুজুর সাথে সঠিকভাবে নামাজ আদায় করে, সালাত আদায় করে। আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন, সালাতের মধ্যে আল্লাহ পাকের ধ্যানে, আল্লাহ পাকের ধ্যানে সালাত আদায় করে, তারাই প্রকৃত মুমিন। নামাজ কেমন গুরুত্বপূর্ণ বিষয়! নামাজ সম্পর্কে আল্লাহর নবী, বিশ্ব নবী, সরকার দু আলম নবী মুহাম্মদ বলেছেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সলাহ। হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিষয়টার হিসাব সর্বপ্রথম নেবেন, যে বিষয়টার হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম নেবেন, সেই বিষয়টি হচ্ছে নামাজ, সালাত। আল্লাহ পাক হাশরের ময়দানে সর্বপ্রথম হজের হিসাব নেবে না, রোজার হিসাব নেবে না, যাকাতের হিসাব নেবে না, অন্য কোনো ইবাদতের হিসাব প্রথমে নেবে না, সর্বপ্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার নামাজের হিসাব নেবেন। বান্দা যদি নামাজের হিসাব সঠিকভাবে দিতে পারে তাহলে প্রত্যেকটা হিসাব বান্দা সঠিকভাবে দিতে পারবে, কিন্তু বান্দা যদি নামাজের হিসাবে একবার থেকে যায় তাহলে সে আর কখনোই সে তার আর পাশ করার কোনো চান্স নেই। নামাজ একটা গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ পাক অনেকবার, আল্লাহ পাক মুমিনের অনেকগুলা গুণাগুণ বলেছেন। আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহি ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালু। আল্লাহ পাক এখানে মুমিনের গুণাগুণ সম্পর্কে বলেন। আল্লাহ পাক মুমিনের সম্পর্কে আরো আরো বলতেছেন আল্লাহ পাক, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনা সলাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক প্রত্যেকটা মুমিনের গুণাগুণের মধ্যে আল্লাহ পাক এক নম্বরে যে গুণটা দিয়েছেন, মুমিনের গুণ, ঈমানদার যারা প্রকৃত ঈমানদার তার গুণ, এক নম্বর গুণ হচ্ছে ঠিক মতো নামাজ আদায় করে, খুশুখুজুর সাথে নামাজ আদায় করে, নামাজের মধ্যে কোনো অন্যদিকে ধ্যান থাকে না, আল্লাহর দিকে ধ্যান দিয়ে নামাজ আদায় করে। মুমিনের প্রথম আলামত হচ্ছে এটা। খুশুখুজুর কিভাবে করতে হয়? একদিন নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, নবী একদিন যুদ্ধে যাবে। এখন যুদ্ধ থেকে আসার পর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পায়ের মধ্যে একটা তীর লাগে, পায়ের মধ্যে তীর লাগার পর পায়ের তীরটা যখন সাহাবাই কেরাম পায়ের তীরটা যখন বের করতে যায়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যথায় সহ্য করতে পারে না, অনেক ব্যথা, ব্যথায় সে সহ্য করতে পারতেছে না। এমন অবস্থার মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরতে দিচ্ছে না। তো এখন এটা তো এভাবে পায়ের মধ্যে এভাবে আছে, এমত অবস্থায় নবী যে এক সাহাবীকে বললেন, আলী যখন নামাজ দাঁড়াবে তখনই তুমি পিছন থেকে গিয়ে এটা টান দিয়ে বের করে ফেলবা। এমত অবস্থার মধ্যে নবীজি নামাজ দাঁড়াই পড়লেন, মসজিদের মধ্যে, জামাতের মধ্যে, মসজিদের নববীর মধ্যে নামাজ দাঁড়াই গিয়েছেন। এমত অবস্থার মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়াইছেন। দাঁড়ানোর পর আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়াইছেন এমত অবস্থায় ওই সাহাবি গিয়ে
টান দিয়ে সেই তীরটা বের করছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের ভিতর থেকে মাংস সহ এসে পড়েছে, পায়ের ভিতর থেকে মাংস সহ এসে পড়েছে, তবু আলী রাদিয়াল্লাহু টেরও পায় নাই। সুবহানাল্লাহ, তার কোনো ধ্যানই নাই, একমাত্র ধ্যান আমার মালিকের সামনে দাঁড়িয়েছি, আমার মালিক, যে মালিক আমাকে সৃষ্টি করেছে, যে মালিক আমার রিজিক দাতা, যে মালিক আমার পালন কর্তা, সে মালিকের সামনে দাঁড়িয়েছি। ওই হাসরের ওই মাঠ হবে, সে মাঠের মালিক, এই কুল কায়নাতের মালিক আমার আল্লাহর সামনে দাঁড়িয়েছি, আর অন্য কোনো দিকে ধ্যান যাবে না, আল্লাহর দিকে ধ্যান। এইভাবে নামাজ পড়েছেন ওনারা। আর আমাদের নামাজ, আমাদের নামাজ নাই, অল্প কিছু হলে নামাজ আমরা ছেড়ে দিচ্ছি, অল্প একটা ছোট মোটো কারণে নামাজ আমরা ছেড়ে দিচ্ছি। কেন ভাই, নামাজ কত গুরুত্বপূর্ণ বিষয়, নামাজ হচ্ছে ইসলামের একটা স্তর, একটা স্তম্ভ। নবীজি একটা হাদিসের মধ্যে আসছে, যারা নামাজ ছেড়ে দিল সে ইসলামকে ধ্বংস করার পায়তারা করলো। নাউজুবিল্লাহ, নামাজ এত গুরুত্বপূর্ণ বিষয়, মিফতাহুল জান্নাতি সালাহ, নামাজ হচ্ছে জান্নাতে যাওয়ার চাবি। ওই নামাজের মধ্যে সাহাবাই কেরামরা কিভাবে নামাজ পড়েছেন, সাহাবাই কেরামরা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নামাজের প্রতি তাদের কত, তাদের একটা টান ছিল, নামাজ ছাড়া তারা থাকতে পারতেন না, আর আমরা সে নামাজ ছেড়ে দিচ্ছি। ভাই নামাজ পড়ি না, নামাজের দিকে আমাদের কোনো, আমাদের কোনো টান নাই। নামাজের সময় আমরা চার দোকানে বসে বসে গল্প গুজব করি, আড্ডা দিই, কিন্তু ওই নামাজ পড়তে আমাদের কষ্ট লাগে, আল্লাহর নবী বলেছেন প্রতিদিন যদি কেউ পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামার মধ্যে পঞ্চাশ ওয়াক্ত নামাজ পড়লে যে সওয়াব হইতো, আল্লাহ পাক রাব্বুল আলামিন সে সমপরিমাণ নেকি ওই বান্দার আমল নামার মধ্যে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। সাহাবাই কেরাম কিভাবে নামাজ পড়েছেন, সাহাবাই কেরামদের মতো নামাজ পড়তে হবে। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলার ঘটনা কে না জানে, কিতাবের মধ্যে এসেছে, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কত দামি সাহাবী, হযরত আবু তালহা, তিনি কত দামি সাহাবী। একদিন নবীজি বসে আছেন, এক সাহাবী নবীজিকে বললে, হে নবী আমার, আপনার সাহাবী আবু তালহা সে নামাজ সবার প্রথমে আসে না সবার শেষে আসে, এবং নামাজের শেষে নামাজের মধ্যে মোনাজাত না নামাজের মধ্যে সালাম ফিরে সে চলে যায়। নবীজি প্রথমবার শুনলেন, পরে আরেকজন সাহাবি তাকে এসে নালিশ করলেন, হে নবী আমার, আপনার সাহাবি আবু তালহা, আপনার সাহাবি আবু তালহা নামাজ পড়তে আসে খুব দেরিতে আসে, খুব লেটে আসে, এবং খুব দ্রুত সে বাসায় চলে যায়। এই দ্বিতীয়বার, তৃতীয়বার আবার একজন ব্যক্তি আবার আসলেন, এসে এক ব্যক্তি, এক সাহাবী এসে আল্লাহ নবী সরকারে দোয়া আলম বিশ্ব নবী রহমাতুল আলমিনকে এসে বললেন, হে নবী, আপনার সাহাবী আবু তালহা সে নামাজে সবার শেষে আসে এবং সবার প্রথমে নামাজে সালাম ফিরে সে চলে যায়। তৃতীয়বার এটা শোনার পরে নবীজি তখন একটু গুরুত্ববোধ করলেন, তারপর নবীজি, আমার নবী রহমাতুল আলামিন নামাজ পড়ে হাঁটি হাঁটি পা পা করে গেলেন হযরত আবু তালহার বাড়ির দিকে। হযরত আবু তালহার বাড়ির দিকে গিয়ে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া আবি তালহা, হে আবু তালহা বাসার মধ্যে আছো কিনা। সালাম দেওয়ার পরে বললেন, আবু তালহা বাসায় আছো, কিন্তু ঘরে থেকে কোনো আওয়াজই আসে না। আবারও বললেন, হে আবু তালহা বাসায় আছো, কোনো শব্দ আসে না। আবারও বললেন, আবু তালহা বাসায় আছো, কোনো শব্দ আসে না, আবু তালহার কোনো শব্দ আসে না। এরপর নবীজি সরকার দোয়া আলম, আল্লাহর উপরে যার স্থান, এত দামি একজন মানুষ, মানুষ মানব, এত দামি আখির নবী রহমাতুল আলামিন, তিনি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলেন, দেখে না আবু তালহা তো বের হয় না। এরপর নবীজি কি করবে, নবীজি পরে চলে যাচ্ছে, এমন তো অবস্থার মধ্যে পেছন থেকে দৌড় দিয়ে আবু তালহা এসে বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি যখন আপনি আমাকে সালাম দিয়েছেন
আমি যে আপনার সালামের উত্তর দেওয়ার মতো অবস্থার মধ্যে ছিলাম না। নবীজি তাকায় দেখে আবু তলহা চোখ থেকে পানি পড়তেছে, আবু তলহা কান্নাকাটি করতেছে, তখন আমার নবী তো মায়ার নবী, আমার নবী তো রহমাতুল লিল আলামিন। আল্লাহ পাক বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে গোটা কুল কায়নাতের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে রহমত স্বরূপ পাঠিয়েছি, রহমত স্বরূপ আপনাকে দিয়েছি। সুবহানাল্লাহ, তোমার নবী তো মায়ের নবী, রহমাতুল লিল আলামিন। আমার নবী বলে, হে আবু তল্লা কি হয়েছে তোমার, তুমি কেন কান্নাকাটি করতেছো? আমার নবী বলে, আবু তল্লা আয় আমাকে বল তোমার মনে কি দুঃখ, কি দুঃখ আমাকে বল। এই কথা বলে নবীজি সে আবু তল্লাকে তার এই তার তাকে জুড়ে ধরলেন, জুড়ে ধরে তার বলতেছে, হে আবু তল্লা কি তোমার দুঃখ বলো। আবু তল্লা ডাক দিয়ে বলে, হে আল্লাহর রাসূল, তারপর হে আল্লাহর রাসূল, আপনি শুনবেন। তখন নবীজি ডাক দিয়ে বলতেছে, হে আবু তল্লা বলো কি দুঃখ তোমার, কি দুঃখ তোমার। সাহাবায়ে কেরামরা, অনেক সাহাবীরা আমার কাছে তোমার ব্যাপারে নালিশ দিচ্ছে, তুমি নাকি নামাজ পড়তে আসো, সর্বপ্রথম সবার শেষে নামাজে আসো এবং সর্বপ্রথম তুমি নামাজ থেকে চলে যাও, কারণ কি? এই কথা যখন বলল হযরত আবু তল্লা বলে, আমার নবীজি আমার এমন একটা অবস্থা, এমন একটা পরিস্থিতি, আমার আগে সবার শেষে আমি নামাজ যাই, সবার আগে আমি নামাজ সালাম ফিরিয়ে আমি বাসায় দৌড় দিয়েছি বলি, এটার মেইন কারণটা হচ্ছে আমার বাসার মধ্যে এমন দুইটা দুই টুকরা কাপড় নাই যে কাপড়টা আমি পরবো আর আমার স্ত্রী আরেকটা পরবে, আমার ওয়াইফ আরেকটা কাপড় পরবে, এমন আলাদা কাপড় আমার নাই, এমন আলাদা কাপড় আমার নাই যে কাপড়টা আমি পরবো একটা আর সে পরবে একটা, এমন কোনো কাপড় নাই। আমি ঘরের মধ্যে একটা গর্ত বানিয়েছি, এই গর্তের মধ্যে আমার আমার ওয়াইফ যখন কাপড় পরে তখন আমি গর্তের ভিতরে বসে থাকি।